বলি যে কলকাতাতে আজকে আমরা সেকেন্ড ডে হয়েছে এই সিজনে যেখানে ভেরি ডেন্স ফগ আমরা রিপোর্ট কিন্তু করেছি কলকাতাতে আজকে লেস দেন ফিফটি মিটার ভিজিবিলিটি ছিল দমদমে নর্থ বেঙ্গলে কন্টিনিউয়াসলি ডেন্স ফগ চলছে আজকে আমরা যেটা কুচবিহারে দেখলাম বাগডোগরাতে দেখেছি মালদাতে দেখেছি সব ফিফটি মিটার সব লেস ছিল যদি মিনিমাম টেম্পারেচারের কথা বলি হিলসে টু 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 পয়েন্ট জিরো ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কলকাতা দার্জিলিংয়ে আর আমাদের প্লেন এরিয়াতে সিক্স পয়েন্ট ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড পুরুলিয়াতে যদি পরিস্থিতি আমি বলি এখনও নর্থ ওয়েস্টার্ন ইভেন্ট কিন্তু আমাদের রিজনে রয়েছে ইনটেনসিটি মিন স্পিড খানিকটা কমেছে কিন্তু নর্থ ওয়েস্টার্ন ইভেন্ট রয়েছে আমাদের এই नॉर्थ ওয়েস্টারলি উইন্ড আজকে থাকবে কালকে থাকবে fastapi সেকেন্ড হাফ থেকে কিন্তু नॉर्थ ওয়েস্টারলি অনেকটা সরে যাবে একটা পশ্চিম ঝঞ্ঝার থাকবে যার অবস্থান হবে झारखंडের adjoining এরিয়া 17 তারিখ আর 18 তারিখ আর তার সঙ্গে একটা হাই প্রেসার জোন ফর্মেশন হবে বে অফ বেঙ্গলে পলিপোরসুল ময়েস্টার আমাদের রিজনে আজ আর যদি ফর ফোরকাস্ট বলি প্রথমে বলছি যে বৃষ্টি বৃষ্টি হচ্ছে আগামীকাল হয়তো সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুরে কোথাও খুব হালকা ধরনের বৃষ্টি হবে তবে সতেরো তারিখ আঠারো তারিখ কোস্টাল জেলা ইনক্লুডিং কলকাতাতে চান্সেস রয়েছে যে সমস্ত জায়গা কিন্তু সারাদিন ওভারকাস্ট আর তার সঙ্গে লাইট রেন এক্সপেক্টেড পশ্চিমের জেলাগুলোতে চান্সেস রয়েছে যে বৃষ্টি খুব হালকা ধরনের হবে নর্থ বেঙ্গলে একই দার্জিলিং কালিম্পং কাল আমরা কিন্তু বৃষ্টি পাবো ওখানে লাইট রেন আর পরশু থেকে কয়েকদিন ওখানে লাইট টু মডারেট রেন সব জেলাগুলোতে কিন্তু হবে এই যে রেনফল অ্যাক্টিভিটি হয়তো আঠারো তারিখ খানিকটা ইন্টেন্সিটি ওয়াইজ একটু বেশি হবে সাউথ বেঙ্গলে উনিশ তারিখ থেকে বৃষ্টি কিন্তু সাউথ বেঙ্গলে কমে যাবে নর্থ বেঙ্গলে কমে যাবে ফলে যেহেতু একটা নর্থ ওয়েস্টার্লি স্ট্রেংথ ছিল নর্থ ওয়েস্টার্লি উইন্ডের সেটা অনেকটা ডিস্টার্ব হয়ে যাবে কিন্তু কালকের পরে ফলে মিনিমাম টেম্পারেচার বাড়ার একটা টেন্ডেন্সি থাকবে আজ যা রয়েছে কলকাতা যদি চোদ্দ আগামীকাল তেরো থেকে চোদ্দো থাকবে পরশু থেকে কিন্তু ষোলো সতেরো এরকম উঠবে অব্যেবুদবার আর বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে যেহেতু সারা দিন ওভারকাস্ট থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার 90 থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচার হয়তো তখন দেখবেন কলকাতায়তে কুড়ির কাঁচা কাঁচা চলে আসবে কুয়াশা আজকে রয়েছে আগামী কাল কিন্তু থাকবে এই কুয়াশা সকালের দিকে খুব ঘন কুয়াশা থাকবে ও साउथ বেঙ্গলে নর্থ বেঙ্গলে নর্থ বেঙ্গলে কিন্তু 40 থাকবে পরে এই যে আঠারো তারিখ পর্যন্ত বৃষ্টির পর চান্সেস রয়েছে কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর কুয়াশা হওয়ার একটা পসিবিলিটি রয়েছে ইমিডিয়েটলি কিন্তু টেম্পারেচার খুব একটা ফল কুড়ি তারিখ পর্যন্ত আমরা দেখবো না একবার যখন এই টেম্পারেচারটা উঠে যাওয়ার পর কুড়ি তারিখ পর্যন্ত নর্থ ওয়েস্ট সেট হবে না সিস্টেমগুলো কিন্তু আমরা কন্টিনিউয়াসলি ওয়াচ করছি গঙ্গাসাগর যদি বলি ওভারকাস্ট স্কাই থাকবে डेंस फग मिनिमाम टेम्पारेचारे तेरह पंदो और मैक्सिमाम टेम्पारेचारक आजकाल बिस्टि ना सतर अठारोते बिस्टिर क्यों गंगा सागरों चान्स रोज